এই মুহূর্তে আমি রোহিঙ্গাদের নিয়ে কিছু আলাপ করতে চাচ্ছি বা কথা বলতে চাচ্ছি, সেটা হলো রোহিঙ্গাদের যারা বাংলাদেশে এসেছেন তারা নিরক্ষর, নির্বোধ, মূর্খ, তাদের কোনো সামাজিকতা, শিক্ষা কোনো কিছুই নাই। পশুকে যা পোষ মানে আনলে পশু যা বোঝে, রোহিঙ্গাদের মধ্যে সেই বোধশক্তি আমি স্বচক্ষে দেখেছি এবং তা পাইনি। কিন্তু সেখানে অসংখ্য শিশু এবং নারী উদ্ভাস্ত অবস্থায় খোলা আকাশের নিচে বৃষ্টি পড়ে কাদামাটির মধ্যে বসে আছে। মানসিকভাবে আমি খুব কষ্ট পেয়েছি। তাদের জন্য সাহায্য সহযোগিতা মাথায় ওজা ঠাই করে দেওয়া খুব প্রয়োজন বোধ করছি এবং তার জন্য আমি নিজেও কিছু সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করেছি এবং সামনে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য উদ্বুদ্ধ বা উৎসাহিত করেছি। মুজিব ভাই, আমাদের দেশে রোহিঙ্গাদের যে আগমন হলো, আমাদের দেশে অতিরিক্ত জনসংখ্যার উপর এটার প্রভাবটা কীরকম আপনি বিশ্লেষণ করবেন একটু বলেন। অস্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই, অস্বাভাবিকভাবে এদেরকে আমাদের দেশের যে পরিবেশ গত যে একটা সুশৃঙ্খল সুন্দর একটা সজ্জিত আছে সেটা বিশৃঙ্খল হবে এবং তাদেরকে সুশিক্ষায় যদি শিক্ষা দিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে হয়তো আমাদের বাংলাদেশের জন্য তার মানুষ মাছের যেভাবে শক্তি পানি, মানুষের শক্তি মানুষ, যদি সুশিক্ষা করে নেওয়া যায় তাহলে এগুলি আমাদের জন্য এক ধরনের শক্তি হয়েও দাঁড়াইতে পারে। আপনি যেখানে সুশিক্ষার কথা বললেন, সুশিক্ষা এটা একটা সময়ের ব্যাপার, একদিনে ঘটনা হয়ে ওঠে না। তাহলে এই সুশিক্ষার দায়িত্বটা অনেকটা বাংলাদেশের উপর পড়তেছে। এখন এর প্রভাবে এরা নিজেদেরকে কতটুকু পরিবর্তিত করতে পারতেছে বা এটার প্রভাবে না পরবর্তীতে এরা কি নিজেদের দেশের মতো এখানে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা করবে, সেদিক নিয়ে একটু বলেন। বাংলাদেশ এখানে ছয় ঋতুর একটা দেশ, এদেশের মধ্যে কোনো মানুষ যদি স্থায়ীভাবে দুই চার বছর থেকে যেতে পারে তারা মনে হয় না যে এদেশ ছেড়ে অন্য কোথাও আর যেতে চাইবে, এদেশেই তারা বসবাস করার আশা আকাঙ্ক্ষা। তার মানে আপনি আপনি চাচ্ছেন যে ওরা স্থায়ীভাবে থেকে যাক, এটার পক্ষে আপনি মত দিচ্ছেন? স্থায়ীভাবে যদি সরকার তাদেরকে শক্তি হিসাবে মনে করে তাহলে সেক্ষেত্রে আমি মত দেবো, সরকারি সিদ্ধান্তের বাইরে তো আমি যেতে পারবো। যেখানে 17 কোটি বাঙালি একটা দেশে, ছোট্ট একটা আয়তন একটা দেশে 17 কোটি মানুষের বসবাস, অতিরিক্ত জনসংখ্যার চাপ আমাদের জনজীবনকে দুর্বিষহ করে তুলছে, সেখানে প্রায় 10 লাখের উপরে রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে, তো এটি আমাদের জন্য কতটুকু শক্তি হিসাবে আপনি মনে করতেছেন? 100% শক্তি হিসাবে মনে করি, যদি বাংলাদেশে 100 কোটি মানুষ হয় সেটার জন্য আমি আরও বেশি শক্তি হিসাবে মনে করি। কারণ আমি যে সময় বোঝা দিছি তখন এই বাংলাদেশের মধ্যে 7.5 কোটি মানুষ শুনেছি, আমি 8 কোটি লিখেছি খাতাপত্রে, 8 কোটি থেকে 17 কোটি হয়েছে, কিন্তু বহুতলা বিল্ডিং হয়েছে, একটা গ্রাম একটা বিল্ডিংয়ের মধ্যে এখন অবস্থান করতেছে, তাই এই ধরনের হতে থাকবে তাতে কোনো সন্দেহ নেই। 100 কোটি 150 কোটি 500 কোটি মানুষের ধারণ ক্ষমতা বাংলাদেশে এখনও পাহাড়ে পর্বতে যে জায়গা পড়ে আছে সে সমস্ত জায়গায় ধারণ করা সম্ভব না। আমি এক্ষেত্রে আপনার সাথে দ্বিমত ঘোষণা করলাম, কারণ বিষয়টা আপনি কীভাবে বললেন আমি বোধগম্য নই। এখন বিষয়টা আসতেছে যে আমাদের যে আবাসন, 17 কোটি মানুষের জন্য আবাসনের কথা বললেন, গ্রামে গঞ্জে বিল্ডিংয়ের উপর বিল্ডিং হয়েছে মানলাম, কিন্তু এই বিল্ডিংয়ে যারা থাকছে তারা তো আর ফুটপাতে থাকে না, আর যারা ফুটপাতে থাকে তারা কিন্তু বিল্ডিংয়ে থাকে না, সেক্ষেত্রে ফুটপাতের মানুষগুলোর জন্য আবাসন হলো না, বাঙালি ফুটপাতে যারা মানে আপনার বাস্তুহারা, সেক্ষেত্রে এই যে উপর্যুপরি রোহিঙ্গা এদের আবাসন প্রকল্প যদি নেওয়া হয় সরকারের উদ্যোগে, সেটা আমাদের দেশের বাঙালি যারা বাস্তুহারা তাদের উপর কীরকম প্রভাব পড়তে পারে? আমাদের দেশে বাস্তুহারাদের জন্য কোনো মতেই কোনো প্রভাব পড়বে না। আমাদের দেশে বাস্তুহারারা যথেষ্ট সভ্য, শান্ত, ভদ্র এবং তারা সুশিক্ষায় শিক্ষিত। আমার মনে হয় যে যারা উচ্চশিক্ষায় বিলাসবহুলভাবে জীবনযাপন করে তাদের থেকে নৈতিক চরিত্র অনেক ভালো, কারণ ওরা যেহেতু
চুরি করার, ঘুষ খাওয়ার, সুদ খাওয়ার কোনো বিষয়বস্তুদের হাতে থাকে না। প্রাইমারি স্কুলের টিচার যদি বলে যে আমি ঘুষ খাই না, শালায় তো ঘুষ পায় না, দেখে ঘুষ খায় না, কিন্তু যে ঘুষের জায়গায় আছে যদি ঘুষ পাইয়ে যদি বলতো যে আমি খাই না, তাহলে এটা কথা ছিল। তাই সে মধ্যে কোনো হিসাব নাই, কিতাব নাই, তাদের জন্য কোরবানি হজ, প্রতিবেশী হক আদায় করা, রাষ্ট্রের হক আদায় হবে। আমি চট্টগ্রাম শহরে 26 বছর জীবন ব্যবস্থায় দেখছি যথেষ্ট বাংলা আমাদের দেশকেও বাস্তব রাখে, সরকার পৃষ্ঠপোষকতা করেছেন, শত শত আবাসিকের মধ্যে অন্তত সরকার জমি লিজ দিয়ে তাদেরকে আবাসনের ব্যবস্থা করেছেন। যেমন এই আমাদের এখানে নাসিরাবাদ চৌধুরী নগর, চন্দ্রনগর, তারপরে মোহাম্মদনগর, শান্তিনগর, এই সমস্ত জায়গাগুলি গভর্নমেন্টের জায়গা। আমি চট্টগ্রাম শহরে এসে দেখেছি কিন্তু সেই জায়গাটার মধ্যে সম্পূর্ণ আবাসন দেওয়া হয়েছে সামান্য মূল্যে, কোনো জায়গায় প্রতি মূল্যে, কোনো জায়গায় মুজার ফেলতে। তাই আমাদের বাংলাদেশের মধ্যে সরকার যে যেখানেই উদ্যোগ নিয়েছেন, কক্সবাজার পলাতলির মধ্যে অনেক উদ্বস্ত রোহিঙ্গা ছিল, তাদেরকে দুই ক্যাটাগরি জায়গা দিয়ে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের সুবিধা করে দিয়েছেন। আমাদের দক্ষিণ চট্টগ্রামের মধ্যে আসলে দক্ষিণ বাংলার মধ্যে দেখা যাচ্ছে অসংখ্য নদী ভাঙ্গল মানুষকে বিচ্ছুগ্রাম করে দিয়েছেন সরকার উদ্যোগ নিয়ে, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, এটা খুব মানে সহজ একটা জিনিস, সরকার উদ্যোগ নিলে আমাদের বাংলাদেশের যদি সুবন্টন সুব্যবস্থাপনা হয়, এই রোহিঙ্গা 10 লাখ না 20 লাখ 30 লাখ না, আমার কথা হচ্ছে অন্য অন্য দেশের নাগরিককে এই দেশে এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দিবে, যেহেতু এখানে আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ না এবং আপনার বাংলাদেশের মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে, বাঙালিদের অনেক রকমের এখনও রকম আমরা অনেক কিছু থেকে যে নাগরিক সুবিধা সেটা থেকে আমরা এখনও অনেক পিছিয়ে আছি, সেই সুবাদে রোহিঙ্গাদের যে উপর্যুপুরি চাপ সেটা আমাদের দেশের জন্য চাপ নয় কি? মোটেই চাপ নয়, এটা আমাদের দেশের জন্য বড় ধরনের মঙ্গল। আমাদের দেশে যদি রোহিঙ্গাদের 20-30 লক্ষ রোহিঙ্গাদের যদি সুব্যবস্থা করে আমাদের গভর্নমেন্ট মুসলিম স্টেট কান্ট্রিগুলিতে যদি বলা হয় যে আমি এতগুলি রোহিঙ্গাকে, মুজিব ভাই রোহিঙ্গার সংখ্যা কিন্তু জীবনযাপন 30 লাখ নয়, রোহিঙ্গার সংখ্যা কিন্তু মাত্র 14 লাখ। আপনার আরাকান রাজ্যে রোহিঙ্গার সংখ্যা রয়েছে 14 লাখ, 14 লাখ থেকে বাংলাদেশের 10 লাখ এখন বাংলাদেশে অবস্থান করছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে। এই যে শিবির, অর্থাৎ রোহিঙ্গা শিবির থেকে, শরণার্থী শিবির থেকে ছুটে আসা বিভিন্ন রোহিঙ্গাগণ, মানে বাস্তুহারা, ভিটে মাটে হারা, এক হিসেবে ধরতে গেলে অভাবগ্রস্ত মানুষ, এরা বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াবে না তো? যে ভবিষ্যতে আমরা কি নাশকতার কোনো রকমের আভাস পাচ্ছি না তো? এটা আমাদের বাঙালিদের জন্য বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে না তো? এই যে যেমন ধরেন এই অভাবগ্রস্ত মানুষগুলো তাদের অভাব পূরণের জন্য যে কোনো অপরাধমূলক কাজে নিজেকে জড়িয়ে নিতে পারে, এটা অস্বাভাবিক মানে স্বাভাবিকভাবে এখন আপনি কীভাবে এটা বিশ্লেষণ করবেন? মুজিব ভাই, সামনে নির্বাচনকে সামনে রেখে জামাত বিএনপি সুকৌশলে রোহিঙ্গাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে কিনা, দ্যাট মিন্স আপনার কোনো রকমের নাশকতামূলক কর্মকাণ্ড বা অস্তিত্বশীল করার জন্য কোনো রকমের ভিউ প্রেক্ষাপট তৈরি করছে কিনা? 100% করছে। সেটা কীরকম একটু যদি বলেন। রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রবেশ করে, খালাদাজিকে এখন লন্ডন আছে, খালাদাজি যদি ওখান থেকে একটা ঘোষণা করতো যে এখান থেকে যে লোকগুলি আসে তোমরা তো তাদেরকে সাপোর্ট দিচ্ছ, মানে বিএনপি সাপোর্ট দিচ্ছে, দয়া দেখাচ্ছে, তাহলে তাদের নেতা কর্মী তো ওখানে থাকার কথা। হ্যাঁ, খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থানের সব কিছুর ব্যবস্থা নেই, কিন্তু সেখানে তো বিএনপি যে কোনো তৎকর্ম না, আমরা ইতিমধ্যে দেখেছি মির্জা ফখরুল সাহেব কিন্তু উনি বলেছেন এবং ত্রাণ নিয়েও গিয়েছেন এবং যান নাই এখন অবশ্যই যাওয়ার কথা বলেছেন। আজকে এক সপ্তাহ পার হয়ে গেছে, উনি কি মরে গেলে তারপর যাবে? কিন্তু আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছেন শামীম এনামুল হক শামীম সাহেব। আওয়ামী লীগের তরফ থেকে, ওলামা লীগ তরফ থেকে, তারপরে না ওলামা লীগ শব্দ নামক কোন রকমের আওয়ামী লীগের সম্পৃক্ততা নাই। যাই হোক, আমি যে ব্যানারে আমি নিজেই গিয়েছিলাম সেখানে ওলামা লীগের ব্যানারে গিয়েছিলাম এবং তার পাশে আমার সাথে শরীর ছিল যে মোটর চালক লীগ। হ্যাঁ, এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, লক্ষ্য করলাম কক্সবাজার জেলার মোটর চালক লীগ, মুজিব ভাই একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, জামাত ইসলামী ছাত্র শিবির কিন্তু রোহিঙ্গাদেরকে আপনার ত্রাণ দিচ্ছে বা ত্রাণ না হলেও আপনার যেটা ভাত রান্না করে খাওয়াচ্ছে এবং
যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কিভাবে আপনি দেখছেন? আমার দুই দিনের সফরের মধ্যে যাওয়ার শিবির বিএনপি এদের কোনো তৎপরতা আমি ওখানে অবস্থা ইতিমধ্যে আমরা পত্রিকায় দেখতে পেলাম, পত্রিকায় গেলেও কিন্তু ছবি সহ এক সপ্তাহ বেশি সহ ওখানে কর্মকাণ্ড চলছে। যাওয়ার শিবির এদেশেরই মানুষ, এদেশেরই আমাদের ভাই, তারা না না বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান জামাত ইসলামের রাজনীতি এটা এক প্রকার নিষিদ্ধ এবং এটি খুবই অন্যদিকে আমি সেদিকে যাচ্ছি না। আমি বলবো শিবির যেখানে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে তাদের কোনো রকমের স্বার্থ সিদ্ধি ওখানে আছে কি না? আপনি স্বার্থ সিদ্ধি থাকলেও তাদের সেই ক্ষমতা নাই যে রোহিঙ্গাদেরকে ইনফ্লুয়েন্স করে, রোহিঙ্গাদেরকে ব্যবহার করে। হ্যাঁ, যেহেতু সামনে নির্বাচন, সামনে নির্বাচনে যে তাদেরকে ব্যবহার করে কোনো কিছু, এখন এই অভাবগ্রস্ত মানুষগুলো সেটা আমি বিশ্বাসী না। কারণ সমাজ সুবিধা একটা একারাই একটা একশো রাষ্ট্র ক্ষমতা যদি দুর্বল হয়ে যায়, জামাত শিবির এদেশের মধ্যে এমন কোনো কর্ম নাই যে তারা করতে পারবে না, তাদের জন্য রোহিঙ্গাদের সাহায্য সহযোগিতা নিতে হবে সেটা আমার মনে হয় না। আচ্ছা, তো এখন যে অভাবগ্রস্ত মানুষগুলো এদেশে আসলো, এই অভাবগ্রস্ত মানুষদের যদি কুপ্ররোচনায় প্রভাবিত হতে হয় বা কেউ কুপ্রবঞ্চনা দিয়ে যে তাদেরকে ভবিষ্যতে নাগরিকত্ব দিবে, এই দেশে স্ট্যাবলিশ করবে, এই ধরনের কোনো রকম যদি প্ররোচনা করে থাকে, সেই ক্ষেত্রে দিক দিয়ে ওরা তো খারাপ পথে প্রভাবিত হতে পারে। যেমন নাশকতামূলক কর্মকাণ্ড থেকে শুরু করে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যেটা আমাদের বাঙালি জীবনে বিপর্যয় নিয়ে আসতে পারে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, 14-17 কোটি বাঙালির জন্য 14 লাখ রোহিঙ্গা আশঙ্কা হয়ে দাঁড়াবে কিনা? কখনো দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? কারণ এই মানুষগুলো কিন্তু দিক দিয়ে, আচরণগত দিক দিয়ে অনেকগুলো সমস্যা রয়েছে, যার আপনি ট্যাগ নামে যদি যান তাহলে দেখতে পাবেন ওখানে অনেক রকমের সমস্যা রয়েছে, আচরণগত সমস্যা রয়েছে। বলতে গেলে আধুনিক যুগের সাথে ওদের তেমন কোনো রকমের কি নেই, মানে যুগের সাথে তার যুগের থেকে তারা অনেক দূর পিছিয়ে। তো সেই সুবাদে এই মানুষগুলো সভ্যতার দিকে ধাবিত না হওয়া মানুষগুলো আমাদের দেশের জন্য কাল হয়ে দাঁড়াবে না, সেটা গ্যারান্টি কি? আমাদের দেশের মধ্যে মানুষগুলি কাল হয়ে দাঁড়াবার পিছনে আমাদের যে সরকার আছেন, সরকার যদি 2-3 বছর তাদের পৃষ্ঠপোষকতা করে আমাদের দেশের উৎপাদন খাতে যদি মানুষগুলি ব্যবহার করে তাহলে আমাদের দেশের সম্পদ হয়ে যাবে। আমাদের দেশের মধ্যে অনেকগুলো কোটি কোটি তরুণ বেকার রয়েছে, সেই তরুণদের বাদ দিয়ে ওদের কেন করতে যাবে? আমাদের দেশে কোটি কোটি তরুণ বেকার রয়েছে, এটা আমার নিজস্ব মুখে দেখি না, আমার 14 গোষ্ঠীর মধ্যে একজনও বেকার নাই। আপনি যে 14 গোষ্ঠী হিসাবে হিসাব করতেছেন সেটা কিন্তু আপনাদের পারিবারিক বা ব্যক্তিগত ওই জায়গা দিয়ে দেখতেছেন, বাস্তবতা এটাই। বাংলাদেশে আমার শ্বশুর বাড়ি, বাংলাদেশের প্রায় 3 কোটি যুবক যুবতী বেকার। যুবক যদি যুবতী বেকার যদি থাকে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপারে, তার না ব্যক্তিগত 3 কোটি, যেখানে 3 কোটি চলে আসে 3 কোটি মানুষের বিষয়টা কিন্তু সামষ্টিক বিষয়, এখানে কিন্তু ব্যক্তিগত বিষয় না, এটা 100% ব্যক্তিগত বিষয়। কিভাবে এটা এমন কোন ইন্ডাস্ট্রি, 3 কোটি মানুষ কখনো ব্যক্তি নয়, 3 কোটি মানুষ একটা সামষ্টিক পরিসংখ্যান। এমন কোনো ই নেই, আমাদের যে পোশাক শিল্প খাতের মধ্যে দেখা যাচ্ছে এখন যথেষ্ট লোকের অভাব। তারপরে পোশাক শিল্প খাতে যে পরিমাণ নিয়োগ দেওয়া হয়েছে, নতুন শিল্প খাতে নতুন নতুন সম্ভাবনা যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠতেছে সেখানে নিত্য নতুন হয়তো নিয়োগ আসতেছে, বাট যে পরিমাণ জনসাধারণ আছে বাংলাদেশে সেই পরিমাণ ইন্ডাস্ট্রি এখনও গড়ে উঠে নাই। কারণ আমাদের দেশ ছোট্ট আয়তনের এই বাংলাদেশে জনসংখ্যার চাপটা অনেক বেশি, 17 কোটি বাংলাদেশের জন্য বিরাট একটা চাপ। আমি এটাকে কখনোই চাপ মনে করি না, এটাকে জনশক্তি, আপনি যদি লক্ষ্য করেন আমি জনশক্তি মনে করি। হ্যাঁ, জনশক্তিতে রূপান্তরিত করতে গেলে একটা জাতিকে অবশ্যই একটা শৃঙ্খলিত হতে হবে, একটা জায়গায় উপনীত হতে হবে। আমি জনশক্তি তখনই মনে করব যখন আমার প্রত্যেকটা জনসাধারণ একটা যে কোনো কাজে পারদর্শী হবে, বা সেটা পোশাক শিল্প হোক বা যে কোনো সাইটে হোক, তখন আমি তাকে শক্তি হিসাবে দাঁড় করাতে পারবো, তার থেকে যখন আমি কোনো কিছু উৎপাদন নিতে পারবো। এখন আমার উৎপাদনটা কি পর্যায়ে আসবে, কি প্রান্তিক পর্যায়ে আসবে, নাকি কাম্য পর্যায়ে আসবে, নাকি প্রত্যাশার বাইরে আসবে, তখন আমি বুঝতে পারবো যে আমার প্রান্তিক পর্যায় থেকে যখন আমার কাম্য পর্যায়ে ওভার হবো তখন আমি বুঝতে পারবো আমার দেশের নাগরিক সম্পদ হিসাবে আমি বিবেচনা করতে পারবো। যে মাত্র
আমার উৎপাদন ব্যবস্থা কিন্তু প্রান্তিক পর্যায়ে, তখনও কিন্তু আমি সেটা আমার মনে হয় চিন্তা করাটা একটু টাফ, জনশক্তি জনগণকে জনশক্তি হিসাবে কী করা। তারপর আপনার যে চিন্তাধারা জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে অনেকটা অনেক কিছু সম্ভব, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার যে 17 কোটি জনগণ, সেই 17 কোটি জনগণের জনগণকে বাদ দিয়ে আমি 14 লক্ষ জনগণকে কীভাবে আগে প্রাধান্য দেব? আমার জনগণ তো কোনো অসুবিধে আছে হলে আমার তো জানা নেই, তার কারণ হচ্ছে যে আমাদের দেশের মধ্যে যতগুলি দুর্ঘটনা, দুর্ভিক্ষ অথবা প্রাকৃতিক দুর্যোগ যাই ঘটেছে না কেন, দেখা যাচ্ছে যেটুকু পরিমাণ ক্ষতি হয়েছে তার অধিক পরিমাণ অন্তত আমরা বাইরে সহযোগিতা পেয়েছি। আজকে 10 লক্ষ মানুষ না, আমরা কিন্তু পাই নাই। আমাদের বাইরে সহযোগিতা বলেন আপনার, আমরা লক্ষ্য, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে উত্তরবঙ্গে যে পানি বন্দী মানুষ, 40 লাখ পানি বন্দী মানুষের যে জীবন দুর্দশা, এক্ষেত্রে কিন্তু আমাদের যে সহযোগিতা এরদোগানের পত্নী রোহিঙ্গাদের জন্য নিয়ে আসলো, আমরা সেক্ষেত্রে কিন্তু কোনো বিদেশি রাষ্ট্রনায়কের পত্নী আমাদের 40 লাখ জনসাধারণের জন্য নিয়ে আসে নাই, বরঞ্চ আমাদের সরকার এবং আমাদের জনসাধারণ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই 40 লাখ পানিবন্দী মানুষগুলোকে সহযোগিতা করেছে, যেটা আমরা দেখলাম আর কি। এটা আমাদের বাংলাদেশের সরকারের স্বাবলম্বী আছে, আমাদের বাংলাদেশ সরকার যেহেতু এটাকে প্রোটেকশন দিয়েছে, এটা এই দোকানের তো প্রয়োজন আসতেছে না। কিন্তু এখন যেটা উদ্বাস্তু যারা আসতেছে সেখানে প্রয়োজন আছে, মানুষের আয় মানে জীবন নির্বাহের যে উপার্জন ওটা কিন্তু অনেকটা নইতে, আমাদের দেশের যারা বিত্তশালী আছেন এবং আমাদের দেশের যে সরকার যে কাজে কামে যতটা আন্তরিকতা দেখাচ্ছে তাতে আমাদের বিদেশের সাহায্য প্রয়োজন নেই। বিদেশি সাহায্য ছাড়া যে আজকে এতদিন অতিবাহিত হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের উন্নতি দেখলাম, বরঞ্চ অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছে আমাদের উত্তরবঙ্গের মানুষ। এই উত্তরবঙ্গের মানুষের জন্য আপনার চিন্তাধারা কেমন, যে রোহিঙ্গাদের নিয়ে যেভাবে আপনি চিন্তা করতেছেন, আপনার যে চিন্তা চেতনা, সেক্ষেত্রে আমার 40 লাখ বাঙালির জন্য আপনার চিন্তা ভাবনাটা কেমন? যেখানে আমাদের প্রতিবেশী একটা গ্রামে এফেক্টেড হইলে আর 5টা গ্রাম সেখানে সাহায্যের জন্য এগিয়ে আসছে, কিন্তু রোহিঙ্গাদের জন্য এখানে এগিয়ে আসার মতন যে অবস্থানে আছেন তারা, সেখানে মানুষগুলিও যথেষ্ট গরিব, কোনোভাবে সাহায্য সহজে করতে পারতেছে না, বিদায় তাদের এই যে উদ্ভাস্ত জীবন যেমন খোলা আকাশের নিচে, মাথা গোঁজার ঠাঁই নেই, চিকিৎসা নাই, খাদ্য নাই, বস্ত্র নাই, সেখানে মানবিক কারণে সাময়িকভাবে আমাদের পাশে দেওয়ার দরকার আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা যেটা ফলো আপ করতেছি এখন, মানে বিরাট করে পাবলিশ করতেছি, যে এরদোগানের পত্নী যে এক জাহাজ খাবার নিয়ে এসে রোহিঙ্গাদের পাশে দাঁড়ালো এবং উনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় জড়িয়ে পড়লেন, সেদিক দিয়ে সেটা আমরা কিন্তু খুব বড়সড় করে দেখছি। কিন্তু আমাদের বাংলাদেশের সরকার, সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, যে তিনি মানবতার, আত্মমানবতার পাশে যেভাবে দাঁড়িয়েছেন, রোহিঙ্গাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন, প্রায় 10 লক্ষ রোহিঙ্গাকে নতুন করে বাঁচতে দিয়েছেন, সেটা কিন্তু আমরা অনেকে বলছি না। আমরা বেশিরভাগ ফ্লাশ করতেছি আপনার বাইরের যে সহযোগিতা আমরা পাচ্ছি দেখছি, সেটাকে আমরা বাঙালি হিসেবেও আমরা দেখছি অনেকে বিরাট করে প্রচার করছে, সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রীর কথা বলছে না। অথচ আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে মানবতার পাশে দাঁড়িয়েছেন, যেভাবে বর্ডারে এত লক্ষ লক্ষ মানুষের আশ্রয় করে দিয়েছেন, সেটার চেয়ে বড় সহযোগিতা কেউ করছে বলে আমার মনে হয় না, পৃথিবীর কোনো নেতা বা রাষ্ট্রপ্রধান করেছে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে আপনার বিবেচনার মধ্যে কীরকম? আমি এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং তার জন্য দোয়া করতেছি, এবং সে যে বড় হৃদয়ের একটা, বড় মনের একটা পরিচয় দিয়েছেন, যে বর্ডার খুলে দিয়েছেন, তাদেরকে রিসিভ করতেছেন, এবং তার আত্মবিশ্বাস যে আমাদের বাংলাদেশের মধ্যে যথেষ্ট আবেগী, ইমোশনই যথেষ্ট মানুষজন আছে, তাদের সাহায্য সহযোগিতা করবেন। তো সে যে কাজটা মেইন, যে তার যে দায়িত্বটা, যে সে যে রিসিভ করেছেন, বর্ডার খুলে দিয়েছেন, এর থেকে মহাকাশটা কিছু প্রধানমন্ত্রী, আমি
আমি ব্যক্তিগতভাবে আমি তাকে দোয়া করি এবং তাকে ধন্যবাদ জানাই, এবং সাধারণ জনগণের জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক, তা আমরা অনেকবার অনেক সময় দেখেছি। তারপর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ করার যে স্বপ্ন উনি দেখাইছেন সেটা বাস্তবায়ন অনেক করার জন্য উনি প্রাণ চেষ্টা করতেছেন। আমার বাড়ি দক্ষিণ বাংলায়, দক্ষিণ বাংলায় যখন আমাদের এই যে বড় এত বড় প্রজেক্টের কাজ চলতেছে, পদ্মা সেতু যে কাজটা ওনার সাহসী পদক্ষেপে, এবং বাংলাদেশের এই মানে অল্প আয়ের এত বড় উদ্যোগ, এত বড় প্রজেক্ট মাথায় নেওয়া, এটা আসলে বিশাল বড় মানুষের পরিচয় দিয়েছেন। বড় মানুষের ওনার দূরদর্শী নেতৃত্বে, এগুলোর প্রশংসা করে শেষ করা যাবে না ওনার যে কতগুলি কার্যকলাপ যেগুলি আছে। একটা বিষয় আমি আপনাকে যেটা বলেছিলাম যে এরদোগানের পত্নী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুজনে ভূমিকা দুভাবে নিয়েছেন। যদিও বা এরদোগানের পত্নী জাহাজ নিয়ে এসেছেন, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত বিশাল জনগোষ্ঠীকে যে জায়গা স্থান দিয়েছেন থাকার জন্য, সেটা কিন্তু আমরা খুব বড়সড় করে হাইলাইট না করছি না। বাট এরদোগানের পত্নী, সে তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রী, সে এদেশে আসলো এক জাহাজ কাপড় ত্রাণ নিয়ে, সেটা আমরা বড় করে দেখছি। দেখার ব্যাপারটা হচ্ছে যে সাধারণ জনগণের হয়তো তাদের ওইটা চিন্তাধারা করার ওই ধরনের মানসিকতা নাই, কিন্তু যারা সচেতন তারা, এই আপনি যে কথাটা বললেন আমিও সেই কথাটার সাথে একমত, যে তারা যে বর্ডারটা খুলে দিয়েছেন, তাদেরকে রিসিভ করেছেন, তারপরে তাদেরকে বাংলাদেশের মানুষদের তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছেন। তো এটা যে এরদোগান এরদোগান নিয়ে যে সমস্ত গান, এগুলি সাধারণ কিছু স্বল্প শিক্ষিত মানুষ, মানে স্বল্প জ্ঞানী মানুষ করতেছেন না তা নয়, তবে যারা শিক্ষিত সুশীল মানুষ তারা যে ধরনের মন্তব্য করছে আমার মনে হচ্ছে না। এখন ফাইনালি আমি আপনার কাছে আসি আর একটু রোহিঙ্গা বিষয় নিয়ে। রোহিঙ্গাদের জন্য এটা তো স্থায়ী সমাধান না। আসলে রোহিঙ্গারা এই দেশে কতদিন বা কত বছর, কত সময় ধরে এই এখানে আশ্রয়ে থাকবে, চূড়ান্ত সমাধানটা কি? চূড়ান্ত সমাধান কি তাদের এই দেশে, নাকি তাদের সে দেশে, যারা যে তারা যে দেশের নাগরিক ছিল বা তারা যে দেশের বাসিন্দা ছিল, সে দেশে সুন্দরভাবে বসবাস করার জন্য তাদেরকে সেখানে সেটেল করে দেওয়াই চূড়ান্ত সমাধান, আপনি কি মনে করেন? আসলে দেখা যাচ্ছে কোনো দেশে কোনো উদ্বাস্ত মানুষ যদি আর একটা দেশে ঢুকে সেখান থেকে সহজে কিন্তু বিদায় করা যায় না। তবে রাষ্ট্রীয় যারা রাষ্ট্র ক্ষমতায় যে সময় যে থাকে না কেন, তাদের যদি আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, তাহলে এগুলোকে আমি আগেও বলেছি জনবলকে জনশক্তি বানাই নিতে নেওয়া যেতে পারে। আমাদের দেশে দেখা যাচ্ছে জন্ম নিয়ন্ত্রণ যেভাবে হচ্ছে, যদি জন্ম নিয়ন্ত্রণ এই আমার 20-22 বছরের মধ্যে যেভাবে বাড়ছে, এটা যদি না হয়তো 10 লাখ লোক আরও অতিরিক্ত বের হয়ে যেত, সেটা কি বাংলাদেশের আন্তরিকভাবে ধন্যবাদ আমিও জানাই আমার পক্ষ থেকেও। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মানবতার পাশে তিনি দাঁড়িয়েছেন। এখন বিষয়টা হচ্ছে, তারা যেহেতু এদেশের নাগরিক নয়, তাদেরকে অবশ্যই অবশ্যই এই দেশ, তাদের যে দেশ, তারা যে দেশের বাসিন্দা সে দেশে মানে সুন্দরভাবে জীবনযাপনের জন্য সেখানে এস্টাবলিশ করে দেওয়াটাই আমি মনে করি বিশ্ব নেতৃবৃন্দের একান্ত দায়িত্ব। একান্ত দায়িত্ব আসলে আমি এই কথাটা আমি কখনোই বুঝতে চাচ্ছি না, আপনি বারবার এখানে ওদের ব্যাপার নিয়ে যে নেগেটিভ চিন্তাধারায় কথা বলতেছেন, আমি ওদেরকে সর্বসময় আমি পজিটিভভাবে নিয়ে নেব। এই মানুষগুলোকে জনগণকে জনশক্তি, এদেরকে যদি কোনো ক্যাম্পের মাধ্যমে বসাই বসাই খাই, আমাদের মুসলিম স্টেট যেগুলি টোটাল বিশ্বের মধ্যে আছে, এদেরকে যদি বলা হয় যে আমি পুরোপুরি মানুষ খাওয়াচ্ছি পড়াচ্ছি রাখছি আপনারা সহযোগিতা করেন, তাহলে যদি আমাদের প্রধানমন্ত্রী যেখানে যদি দেখা যাচ্ছে যে 500 কোটি টাকা যদি তার বাৎসরিক তাদের পিছনে খরচ হয়, অন্তত এটার পিছনে 2000 কোটি টাকা বাংলাদেশে আসা সম্ভব। আচ্ছা, এখন যে বিশ্ব নেতৃবৃন্দ যে তুরস্ক থেকে যে ত্রাণ আসলো, মানে তাদের প্রতি যে সহমর্মিতা তুরস্ককে, আমি অবশ্য তুরস্ককে এটা সাধুবাদ জানাই। পাশাপাশি
তাদের যে ইসলামের মুসলমানদের প্রতি যে ভালোবাসা সেটার নিদর্শন আমরা দেখতাম। যদি এরদোগানের পত্নী যে ত্রাণের জাহাজে করে, যদি ফিরতি ত্রাণের জাহাজে করে যদি 1,00,000 রোহিঙ্গাকে যদি নিয়ে যেত, তাহলে মনে করতাম জননেত্রী শেখ হাসিনার মতো উনি রোহিঙ্গাদের আন্তরিকভাবে, রোহিঙ্গাদের প্রতি আন্তরিকভাবে সহানুভূতিশীল এবং মুসলমানদের প্রতি সহানুভূতিশীল, যেহেতু একটু ধর্মীয় দৃষ্টিকোণ চলে আসলো। আমি অবশ্যই এইভাবে বলবো, রোহিঙ্গাদের মানব মানুষ হিসাবে তাদেরকে আমি বলবো, একজন মানুষ কীভাবে হত্যা করা কোনো অবস্থাতে কাম্য নয়। সে হোক মুসলমান, সে হোক খ্রিস্টান, সে হোক বৌদ্ধ, সে আদার অন্য কোনো ধর্মের হোক, যে ধর্মের হোক না কেন, সেই ক্ষেত্রে রোহিঙ্গারা খুবই নির্যাতিত। কিন্তু এরদোগানের পত্নী যে ভালোবাসাটা দেখালো, সেটা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করি বা জাতিগত দিক দিয়ে যদি বিবেচনা করি, তাহলে ওনার ভালোবাসার প্রতিফলনটা ধরে নেব, যদি উনি 1,00,000 রোহিঙ্গা যদি নিয়ে যেত, তাহলে বুঝতে পারতাম তিনি রোহিঙ্গাদেরকেও ভালোবাসেন এবং বাংলাদেশকেও ভালোবাসেন। এই বিষয়ে আপনার মন্তব্যটা যদি বলেন। 1,00,000 লোক এখান থেকে যদি তুরস্ক নিয়ে যাওয়া হয়, তাতে তো সমাধান হচ্ছে না, তারপরে তো 9,00,000 বাংলাদেশ থেকে যাচ্ছে না। এটা পর্যায়ক্রমে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে, মানে এটা প্রত্যেকের আয়তন এবং ইকোনমিক্যাল দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে, ইকোনমিক্যাল কন্ডিশন বিবেচনা করে তারা সেভাবে সেটা শেয়ার করে নিয়ে যাবে। যেভাবে বাংলাদেশে একসাথে, যেভাবে বাংলাদেশে 10,00,000 রোহিঙ্গা রয়েছে, বাংলাদেশে যেখানে আমরা 10,00,000 রোহিঙ্গার মধ্যে 1,00,000 দোকানের বিশেষ নিয়ে, মানে সেটা আমাদের আরও মান সম্মান আমি মনে করি যে ক্ষুণ্ণ হবে। আমরা 10,00,000 10,00,000 আমরা এখানে ধরে নেব, ইসলাম বলেন, মানবতার পাশে বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো ধর্মের প্রতি মানুষের প্রতি শ্রদ্ধাবোধ বলেন, সেটা একমাত্র বাংলাদেশেরই রয়েছে, সেটা একমাত্র বাংলাদেশ সরকারেরই রয়েছে। বাকি অন্য দিক দিয়ে যদি বলেন, তাহলে আমি সেটা বাংলাদেশের মতো অন্য কাউকে আমি ধরে নেব না, যেহেতু বাংলাদেশ সরকার 10,00,000 রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন, বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন। সেক্ষেত্রে এরদোগান পত্নী উনি এক জাহাজ ত্রাণ নিয়ে এসে, সব ভালোবাসা এক জাহাজ ত্রাণ এখন যে মান সম্মানের কথাটা বললেন, যেহেতু জায়গা দিতে পারছেন, ত্রাণ তো দিতে পারতেন, এখন বাইরে থেকে রিসিভ করে ত্রাণ দেওয়াটা এটা সম্মানের বিষয় না, এটা আমরা 10,00,000 লোক খাওয়াবো। এরদোগান যেখানে 10 টন খাবার পাঠাইছে, যখন টোটাল মুসলিম কান্ট্রি থেকে শুধু খাবার আসতে থাকবে, সেটা আমাদের বাংলাদেশের জন্য এই 10,00,000 তো খাওয়াবার পরে আমাদের বাঙালি মোদি ভাই, ফাইনালি সলিউশনটা কি? ফাইনাল সলিউশন এটা তো না, ফাইনালি সলিউশনটা হচ্ছে ওরা কীভাবে জীবনযাপন করবে। ওরা ওদের যেহেতু আরাকান রাজ্য বা রাখাইন, মায়ানমার রাখাইন ওদের পিতৃ স্থান বা ওদের জন্মস্থান, ওরা ওখানে ছাড়া বাংলাদেশে ওরা কতটুকু বা স্বাচ্ছন্দ্য বোধ করবে, বা যেহেতু প্রত্যেকের জন্মস্থান প্রতি প্রত্যেকের একটা টান থাকে, সেই ক্ষেত্রে ওরা বাংলাদেশের থেকে যে স্বাচ্ছন্দ্য বোধ করবে তার চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে তাদের রাখাইন রাজ্যে, মায়ানমার রাখাইন রাজ্যে। এখন এখানে ওদের যাওয়ার জন্য আমি মনে করি কূটনৈতিকভাবে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান বা জাতিসংঘের উদ্যোগে ওদের ওখানে স্থানান্তরিত করা চূড়ান্ত হবে, যাতে তারা সুন্দরভাবে বসবাস করতে পারে, সেই উদ্যোগটা নেওয়াই সবচেয়ে মনে হয় বেটার। সেটা যদি ইন্টারন্যাশনালিভাবে যারা আছে, জাতিসংঘের কথা আপনি বলেছেন, তারা যদি উদ্যোগ নেয় যে বার্মার মধ্যে সম্পূর্ণ নাগরিকত্ব, তাদেরকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, এই মৌলিক চাহিদা যদি পূরণ করার অঙ্গীকার করে নেয়, তাহলে ওকে। আর এখন যেভাবে ওদেরকে রাখা হয়েছে, মানে আমরা বড় স্কলারদের যে কথা যে অশিক্ষিত মানুষ প্রচুর থেকেও কী, যেভাবে তাদেরকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের কোনো শিক্ষার কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না,
তো সেই হিসাবে আমরা মনে করি যে এই বাঙালিগুলি বা এই বার্মার এই রোহিঙ্গাগুলি আমাদের বাংলাদেশে থাকার সবচেয়ে বেটার মনে করি। আমি এই বিষয়ে আপনার সাথে দ্বিমত, আমার শুরু থেকে দ্বিমত ছিল, এখনও দ্বিমত। আমি কামনা করি রোহিঙ্গারাও ভালো থাক, বাঙালিরাও ভালো থাক, বাঙালিরা বাঙালির বাংলাদেশে ভালো থাক, রোহিঙ্গারা রোহিঙ্গাদের বাংলাদেশে ভালো থাক, রোহিঙ্গাদের আরাকান রাজ্যে ভালো থাক, মায়ানমারে ভালো থাক, সে কামনায় করি। অসংখ্য ধন্যবাদ মুজিব ভাই, শুভকামনা সবার জন্য। নিপীড়িত মানুষগুলো ভালো থাক, ধন্যবাদ, ভালো।